আপনাকে দেখাইতে গো আল্লাহ আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছে জাহান ও গো নবী জি আপনি মেঘের বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কত কষ্ট করছেন নবী জি ও দন্ত মুবারক শহীদ করলেন দন্ত মুবারক শহীদ করল কাফের রবি মাগান ও গো নবী জি আপনি মেঘের বাগান মাশাআল্লাহ দয়াল রে তোর প্রেম কালা দয়াল রে আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া হো মাশাআল্লাহ আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া হো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর পইরা কালা দয়াল রে আমার অন্তরেতে জলের গইয়া গইয়া হো মাশাআল্লাহ মুর্শিদ নামে এত জ্বালায় আমার দয়াল নামে এত জ্বালা কারে কই খুলিয়া রে গে অন্তরেতে জলে গইয়া গইয়া হো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই এলাকার মাহবুবেরা গো দমে দমে আল্লাহর জিকির কইর তোমরা গো গো মাশাআল্লাহ এই এলাকার বাই বাবারা গো দমে দমে আল্লাহর জিকির কইর তোমরা গো গো মাশাআল্লাহ আহারাই খ ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তহলে গেহরাই খ ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তহলে গে আহ মাহরেবু বাহ মুর্শিদি কে মনে গে মাশাআল্লাহ আল্লাহ তোমরা শোন গো মন্দিয়া মোদিনাতে কান্দার নবী উম্মতের লাগিয়া মাশাআল্লাহ তোমরা শোন গো মন্দিয়া মোদিনাতে কান্দার নবী উম্মতের লাগিয়া মাশাআল্লাহ ওই নবীকে স্মরণ করি আমরা দুরুদ সালাম দিয়া ওই নবীকে স্মরণ করি আমরা দুরুদ সালাম দিয়া মোদিনাতে কান্দার নবী উম্মতের লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ তোমরা শোন গো মন্দিয়া মোদিনাতে কান্দার নবী উম্মতের লাগিয়া মাশাআল্লাহ নবী আমার কান্দান সদা উম্মতি বলিয়া নবী আমার কান্দার সদা উম্মতি বলিয়া মোদিনাতে কান্দার নবী উম্মতের লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা রেজবি বাকা মাওলানা আমরা তোমার দিওয়ানা চাঁদপুরিশা মাওলানা আমরা তোমায় দিওয়ানা রেখা
সারা বুদাদি মাওলানা আমরা তোমার দিওয়ানা আও মাই তুমি বুইলা যাইও নাগারে মরিছে মাওলা নাগা আমরা যে তো মা রি দিওয়ানা নাগা মাশলু আমার মরিশি দেরে পাইলে গলাই দিতাম মালা মাসুলু জাহালাই জাহালাই জইলা পইরা অন্তর হইছে কালা হাই গো জাহালাই জাহালাই জইলা পইরা অন্তর হইছে কালা আরে মরিশি নিশনে প্রেম করিয়া কয়জন আছে বালাঙ্গা মুর্শিদ শোনে প্রেম করিয়া কয়জন আছে বালাঙ্গা আমার মুর্শিদের পাইলে গো গলায় দিতাম মাহালা মাশাল্লু আল্লাহ 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 কায়াল হোমে ওলিয়ো কা আব্দুল কাদের জিলানি কা কায়াল হোমে ওলিয়ো কা হযরত খাজা আজমির কা মান্নাত ইয়ে হার জব দিল সে মান্নাত ইয়ে হার জব দিল সে জারে জারে পীরো মুর্শিদ কা আল্লাহ 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 হো 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 লা ইলাহা শাহজালাল কা শাহপুরনিয়া মনে কা সিলেটে শাহজালাল কা শাহপুরনিয়া মনে কা আমানত শাহ বদর শাহ আমানত শাহ বদর শাহ গৌসুল আজম ভান্ডারি কা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন দুই একটা কথা মাঠে ময়দানে বলি আরো বড় তৌফিক দেয় বিশেষ করে এই বড় লক্ষ্মীপুর গাউসিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসা এই মাদ্রাসার কাজগুলো যেন সম্পূর্ণ করতে পারে আল্লাহ যেন এই মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি যারা যারা দান করার নিয়ত করেছেন তাদের প্রত্যেককে কবুল করে জোরে বলি আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আমিন ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত
এই বড়ুরা থানাধীন বড় লক্ষ্মীপুর গাউসিয়া সুন্নিয়া ইত্তেদায়ী মাদ্রাসা মসজিদ দক্ষিণ পূর্ব পাড়া দুলাহাজি মিয়াজি বাড়ি মাঠ প্রাঙ্গণে দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আহলে বায়াত পাকে পাঞ্জাতন এবং সমস্ত আউলিয়া কেরাম কবরবাসীদের স্মরণে এত সুন্দর কইরা তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমি অদম গুনাগার শামীম হোসেন রেজার হাতে গত বছর মুনাজাত হয়েছে আজকে আখেরি মুনাজাত হইতেছে রে দয়াল রব্বুল আলামিন জানি না আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছি মাউজো জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা এবং মা বোনের জন্য জানি রে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছি জানি না রে আল্লাহ ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাস মুরাস বাস গুলা পাইকা লাল লাল হইয়া গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এলাকার গোরস্তানের মাটি ডালা ফালাফি করে কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে বরুড়ার বাজারের কাপড়ের দোকানে কাফনের কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছে আমার আল্লাহ আমার মায় আব্বার কবরে রাজাব বন্ধ হয়েছে নি দাদা দাদির জীবনের গুনা মাফ হয়েছে নি আমরা রে তোমার মায়া লাগে রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাগারে রা তোমার দরবারে হাত বাড়াইয়া দিছি রে খোদা রব্বুল আলামিন যার হাতরা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতরা কপালে লাগার আগে আগে আমদার প্রত্যেকের জীবনের গুনা তুমি খোদা মাফ কইরা দাও মাবুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি বাবা দুনিয়ার জমিনে নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া ফরের বাড়িতে বদলা দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে জানি না রে খোদা কার জানি এমন আব্বা অন্ধকার কবরে শুয়ে রইছে এমন আব্বার কবরে আর আযাব দিও রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ কার জানি মা অন্ধকার কবরে শুয়ে রইছে ইতিম চোখের সামনে কত নর দেখে কত নারী দেখে মার মতো কেউ রে চোখের সামনে দেখে না মায় আব্বা দাদের কবরে ওই সন্তান গুলা এতিমের মতো হাত বাড়াইছে জানি না রে খোদা কোন এতিমের হাতটা জানি তোমার কাছে বড় মায়া লাইয়া যায় কোন এতিমের হাতটা জানি তোমার ভালো লাইগা যায় কোন এতিমডারে তুমি খোদার জানি মায়া লাইগা যায় আল্লাহ দাদের আম্মায় আব্বা কবরে আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যে সন্তান গুলা মা গারা বাবা গারা ওই সন্তান গুলার মতো হতবাগা আর কেউ নাই আমি আরে কারে ডাকিব রে মা জননী কহিয়া মাঝে আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়াই আমি আরে কারে ডাকিব বাইরে ভাই মাঝে আমার ছিল বড় আদরের রতন বাবায় আমায় করতেন ধরায় কত যে যতন
এতিমে করে রইছেন বাবা এতিমে করে রইছেন আম্মা কবরে ঘুমাইয়াই আমি আর কারে ডাকিব আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া মাতে আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়াই আমি আর কারে ডাক মবুত জানি না কে জানি মাগারা কে জানি বাবা গারা গো এমন আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ এই মাহফিলে প্রবেশ করার পরে মুজাম্মেল তার আম্মার জন্য দোয়া চাইছে হুজুর আজকে তিনটা দিন আমার মারে আমি স্বপ্ন দেখি আমার মাইশা শুধু আমার কাছে কিছু কিছু করে খাবার চায় হুজুর আজকে আমি আমার আব্বারেও দেখছি স্বপ্নে দুপুরবেলা ঘুমানোর পরে আমার আব্বা এসে আমি সন্তানকে ডাক দিয়া কই ফুত আমি আব্বার কবরটারে বুঝি একটু আইয়া দেখে যাস না জানি না রে কে জানি মাহারা আব্বা হারা আল্লাহ তাদের আব্বা আম্মার কবরের সাথে মোলাকাত করে আব্বা আম্মার জিয়ারতের মাধ্যমে আব্বা আম্মার কবর নাজাতের ফয়সালা করে দাও খোদা এমন ভাবে বংশের মানুষ যারা অন্ধকার কবরে রে আল্লাহ বংশের কবরের আজাব তুমি খোদা মাফ করে দাও আল্লাহ ও দয়াল আল্লাহ আল্লাহ অনেকে দোয়া চাই বিশেষ করে কলিজার টুকরা আবু সাইদ তানভীর ভাই ওনার দাদি অন্ধকার কবরে ওনার দাদির কবরটারে নাজাতের ফয়সালা করে দাও ওনার জ্যাঠার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আমরা যারা যারা মৃত ব্যক্তিদের জন্য দোয়া চাই কবরবাসীদের মাগফিরাত কামনা করি যার হাতটা পছন্দ হয় ওই হাতের উসিলায় কবরবাসীরই কবরে নাজাত মাফ করে দাও বিশেষ করে যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও তাদের আম্মা বউ সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে লন্ডন থেকে আমার একজন মা মুনোয়ারা বেগম ওনার আম্মা অসুস্থ আছেন সব সময় ওনার আম্মার জন্য দোয়া চাই ওনার আম্মারে তুমি হায়াতে তৈয়বা নসিব করে দাও জানি না পর্দার অন্তরালে কত মা বোনের আঘাত বাড়াইছে প্রত্যেক মা বোনদের মুনাজাত তুমি কবুল ও মঞ্জুর করো ও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ জানি না প্রবাসীরা দেশের বাড়ি ত্যাগ কইরা সৌদি আরব ওমান কুয়েত সহ বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আছে আল্লাহ আমার প্রবাসীদের মনের আশা তুমি পূরণ করো এ বড় লক্ষ্মীপুর গাউসিয়া সুন্নি ইবতেদায়ী মাদ্রাসার প্রতি তোমার খাস রহমত বরকত দান করো যারা ব্যবসা করে ব্যবসায় চাকরি করে চাকরি যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সহ উপস্থিত হয়ে মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি দূর দূরান্তের মুসল্লিরা পর্দার অন্তরালের কত মা বোনেরা হাত বাড়াইছেন প্রত্যেকের মনের আশা তুমি খোদা পূরণ করে দাও ও দয়াল তৃতীয় বার্ষিক সুন্নি মহা সম্মেলনের আখেরি মুনাজাত হচ্ছে আল্লাহ এই মাহফিলটা কেয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাইখা দাও এই মাদ্রাসার জন্য যারা যারা কষ্ট করতেছেন তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো একজন ভাই নুরুল ইসলামের জন্য দোয়া চাই আল্লাহ নুরুল ইসলামরে পরিপূর্ণ সুস্থতা নসিব করো এমন ভাবে যার যার মনে যে আশা নেক মাকসুদগুলো তুমি পূরণ করো মরণের আগে একবার আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়েন মদিনা না দেখা যদি মারা যায় মরার পরে রুহটা মদিনা মদিনা বইলা কানবে মনে বড় আশা ছিল যাব মদিনা বাবা যারা যারা মদিনা যাইতে চাই একটু জবান খুলে মহাব্বতের আওয়াজে পড়েন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল আল্লাহ বিশেষ করে আখাসুল খাস এ শিলমুড়ি এলাকার কৃতি সন্তান ছিল আল্লাহ মুহাম্মদ কবির আহম্মদ আল্লাহ দুনিয়াতে চলার পথে কত রকমের কত রং তামাশায় ব্যস্ত ছিল ইন্তেকাল করার দুই দিন আগেও মোবাইলে কল দিয়া ক্ষমা চাইছিল
হুজুর এখন থেকে ইসলামী মাইন্ডের ভিডিওগুলা পর্যন্ত প্রচার করব বলে বলে ছেলেটা কত আবেদন বিনয় হইছে রাব্বুল আলামিন তার কত বন্ধু বান্ধবরা দোয়া চাইছে রে মাওলা আল্লাহ কবিরের কবরটাকে জান্নাতের বাগান বানাও দুনিয়ার প্রত্যেক বলবে আদমি মাফ করে তাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করো তার মাটা এতিমের মতো সন্তান হারা কাতর তার ভাইটাও গত কয়দিন আগে রামপুরের মাহফিলে দোয়া চাইছে আল্লাহ তার কবরটাকে তুমি নাজাতের ফয়সালা করে দাও বন্ধু বান্ধবগুলোকে দেখেছি কেমন ভাবে বন্ধুর জন্য কাতর হয়ে কান্নাকাটি করেছে নামাজ পড়ে দোয়া করেছে আল্লাহ যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো আখিরি ফরিয়াদ আল্লাহ মরণের আগে একবার আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের রোজে রাসূলুল্লাহ নসিব করাইয়া সকলের দিনে জবানে পড়াইয়া মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।